আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনার পেটোয়া বাহিনী কিছুক্ষণ আগে পল্টনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের উপর অতর্কিত গুলি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে আমরা এখন পুলিশের সাথে সংঘর্ষ চলছে আমরা এটা ফকিরাপুলের রাস্তা স্বৈরাচারী হাসিনার এই বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এখন আমাদের 10 তারিখের সমাবেশ 10 তারিখের সমাবেশ 10 তারিখের সমাবেশ বানচাল করার জন্য আমাদেরকে শত শত নেতা কর্মী আহত হয়েছে গুলি করা হয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সহ অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে এবং অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে আমরা সারা বাংলাদেশে মানুষ আজ প্রত্যক্ষদর্শী যে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদের উপর নির্মমভাবে জাতীয়তাবাদী কৃষক দলের সহ আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা জাতীয়তাবাদী কৃষক দলের নেতা কর্মীদেরকে বলবো আপনারা মাঠে থাকুন আপনারা মাঠে থাকুন এবং আমাদের আজকের এই এখানে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে এবং আমরা এই ফকিরাপুল আরামবাগ এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশের গণতন্ত্র মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশ এই ফকিরাপুলের মোড়ে পুলিশ আবার আমাদের উপর গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল সহ সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রিয় বন্ধুরা আমরা একসাথে বাঁচব জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দকে সাবধানে থেকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি আমরা তারা জানেন আমাদের এই শান্তিপূর্ণ মিছিলে স্বৈরাচার আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চলছে পুলিশের অতর্কিত পুলিশ গুলি চালাচ্ছে আমরা এদিকে রোড আছে তো না রোড আছে ভিতরে
এদিকে রাস্তা আছে না এদিকে রাস্তা আছে না আরে ওরা টিয়ার গ্যাস মারে তো এই দরজা লাগান কেন আমরা এদিকে রাস্তা এদিকটা বলি না এদিকে কি রাস্তা বন্ধ না এদিকে রাস্তা বন্ধ এদিকে রাস্তা আছে না বাড়ি বেকাম নে না না এদিকে বাড়ি যাবো না এটা হলো মেন রোড গন্ডগোল ওই রিক্সা চলতেছে না ঠান্ডা হয়ে যাবো ঠান্ডা হয়ে যাবো বুঝছো আবার বাসি যাই কে পুলিশ সেই ফকিরাপুলের রাস্তা থেকে এদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে আমরা বাইরে বের হবার রাস্তা পাচ্ছি না কিছুক্ষণের জন্য বন্ধ করছি পরে আবার আসবো ধন্যবাদ